আসসালামাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমার কথা কি শোনা যাচ্ছে কিনা যদি একটু হাতটা দেখাতেন তাহলে বুঝতে পারতাম। ওকে, ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি যারা ফেসবুক লাইভে আছেন, যারা জুমে আছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সকল ডিস্ট্রিবিউটরকে অভিনন্দনও জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আশা করছি সবাই ভালো আছেন, শুকরিয়া আল্লাহ তালা দরবারে। তো প্রোগ্রাম আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ শুরু করতে যাচ্ছি। এর মধ্যে আপনাদের যেখানে যা ডিস্ট্রিবিউটর আছে দ্রুত অ্যাড হওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। যেহেতু আজকে আমরা বেসিক কিছু ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করবো, এই জন্য বেসিক নলেজটা আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিবিউটারে থাকা প্রয়োজন। আর সেজন্যই বলবো যে সমস্ত লিডাররা ফেসবুক লাইভে আছেন বা জুমে আছেন, আপনারা আপনাদের টিমে যারাই আছেন দ্রুত বসানোর চেষ্টা করেন। কারণ আপনারা জানেন যে আমরা প্রোগ্রামগুলিকে যথেষ্ট টাইমলি করার চেষ্টা করি, খুব অল্প সময় আমরা প্রোগ্রামটা করব। যদি মনোযোগী হন আলহামদুলিল্লাহ, আশা করছি অনেক কিছু এখান থেকে পাবেন। কিছুক্ষণের মধ্যে আমরা প্রোগ্রাম শুরু করব। আমি আশা করছি যে আপনাদের যারা যেখানে আছেন খুব দ্রুত অ্যাড করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। জি, আমি শুরু করতে যাচ্ছি। আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, শুকরিয়া আল্লাহ তাআলা দরবারে যে আল্লাহ তাআলা আমাদের কি অবস্থায়, সুস্থ অবস্থায়। কারণ আমরা জানি আসলে এই সময় অনেকে অনেক বিপদগ্রস্ত অবস্থায় আছেন, কেউ হসপিটালে আছেন, কেউ জেলখানায় আছেন, কেউ রাস্তায় অ্যাক্সিডেন্টে পড়ে আছেন, কেউ অসুস্থ বাবার পাশে বসে আছেন, আবার কেউ প্রিয়জনের জন্য কবর খুঁড়তেছেন, আবার অনেকে আছেন ক্ষুধার্ত অবস্থায় খাবারের তালাশে বের হয়েছেন। অসংখ্য মানুষ অসংখ্য সমস্যা নিয়ে তার সময়টাকে পার করছেন, আর সেই সময় আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ অবস্থায় আজকের এই প্রোগ্রামটাকে উপভোগ করার জন্য বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আশা করছি আলহামদুলিল্লাহ আমাদের যারা ডিস্ট্রিবিউটর আছেন খুব দ্রুতই আপনারা আপনাদের টিমে যারা আছেন তাদেরকে এখানে সাথে অ্যাড করার চেষ্টা করবেন। তো আমি আজকে আপনাদের সামনে এই বেসিক লেভেলটাকে উপস্থাপিত করব। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম মামুন, এই কোম্পানির সাথে সম্পৃক্ত হয়েছি আজ থেকে প্রায় 8.5 বছর আগে, প্রায় 9 বছর হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই কোম্পানির সাথে আমার যাত্রা। কোম্পানিতে কাজ করে আলহামদুলিল্লাহ আমার বেশ কিছু স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। বিশেষ করে আমি অসংখ্য দেশ ভ্রমণ করেছি, বিশেষ করে সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন, ইন্দোনেশিয়া, নেপাল, ইন্ডিয়া, লন্ডন, দুবাই, আলহামদুলিল্লাহ বেশ কয়েকবার যাওয়ার সৌভাগ্য হয়েছে এই কোম্পানির সাথে সম্পৃক্ত হয়ে। পাশাপাশি এই কোম্পানির সাথে সম্পৃক্ত চমৎকার লাক্সারি কার ফান্ড অর্জন করেছি এবং চমৎকার স্বপ্নের র্যাঙ্ক গোল্ড লায়ন র্যাঙ্কটা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা 2021 সালের ডিসেম্বরে অর্জিত হয়েছে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহ তালা দরবারে। সবাই যেমন একটা প্রবাদ বাক্য ব্যবহার করে, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, টিএম শীতেও আসলে প্রবাদ বাক্যটাই এমন, তোরা যে যা বলিস ভাই আমার সোনার সিংহ চাই। আর সেই সোনার সিংহটাই হচ্ছে গোল্ড লায়ন।
আমি জানি আপনারা যারাই আজকে এখানে আমাদের এজ এ ডিস্ট্রিবিউটর হিসেবে আছেন, আপনাদের প্রত্যেকেরই ড্রিম কবে আপনি গোল্ড লায়ন র্যাঙ্কটাকে কমপ্লিট করবেন। তাহলে গোল্ড লায়ন, সোনার সিংহ, এটা একটা স্বপ্নের র্যাঙ্ক। আলহামদুলিল্লাহ আপনি একাগ্র চিত্তে কাজ করলে আপনারও সে স্বপ্ন বাস্তবায়িত হওয়া সম্ভব। তো সেই ক্ষেত্রে আজকে আমরা আলাপ আলোচনা করব, বেসিক যে নলেজ গুলি তার মধ্যে এই কন্টেন্টটা আমাদের পর সবসময় থাকে যে আমরা আসলে কি নিয়ে কাজ করব। আমরা এখানে যারা ডিস্ট্রিবিউটর আছি, কিছু কিছু ডিস্ট্রিবিউটর অনেক সময় আমাকে বলে যে স্যার কি করলে ডিস্ট্রিবিউটরদেরকে লং টাইম কাজ করানো যায়, কিছু ডিস্ট্রিবিউটর আছে জয়েন করে কাজ ছেড়ে দেয়। তা আমি তাকে বলতে চাই, জয়েন করে ওই ব্যক্তি কাজ ছেড়ে দেয় যে আসলে জানে না কেন টিএনসি করে বা কিসে জয়েন করেছে, সে কি নিয়ে কাজ করবে, সে কি নিয়ে কাজ করবে, কেন জয়েন করেছে। যদি এটা সে না জানে তাহলে সে জয়েন করার 1 থেকে 2 মাসের মধ্যে কিন্তু আসলে সে কাজ ছেড়ে দিবে, বা সর্বোচ্চ 6 মাস। আপনাদের টিমে এরকম কেউ কেউ আছে যে হয়তো আপনি রিকোয়েস্ট করেছেন এই জন্য জয়েন করেছে, এই জন্য সে আসছে আবার চলে যাবে। তাহলে আমরা এখানে যারা ডিস্ট্রিবিউটর আছি, আমরা যদি আগে আমার ঠিকঠাক রাখতে চাই তাহলে আমাকে প্রথমত জানতে হবে যে আসলে কি কি করছি, হোয়াট কি, হোয়াট ইজ টিএনস, সেটা নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করবো। দেন আলাপ আলোচনা করবো হোয়াই টিএনস, কেন টিএনস করবো, কিভাবে সফলতার মডেলটাকে সেট করব এবং কিভাবে আমি আমার কাজগুলিকে সম্পাদন করব, তা নিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আজকে আলাপ আলোচনা করবো। তাহলে হোয়াট ইজ টিএনস, আসলে টিএনসটা কি, আজকে আমাদের অনেক ডিস্ট্রিবিউটরে আছেন বন্ধুদের রিকোয়েস্টে, আত্মীয় স্বজনের বা মামা খালুর রিকোয়েস্টে এসে হয়তো সেমিনার দেখে ফর্ম সাইন করে জয়েন করছেন, কিন্তু অ্যাকচুয়ালি উনি কি করছেন তিনি সেটাই ভালো করে জানেন না। আবার আমাদের এখানে অনেক ডিস্ট্রিবিউটারও আছেন আজকে নতুন, আপনি হয়তো কারো রিকোয়েস্টে চলে এসেছেন বা সেমিনার দেখে ভালো লেগেছে, কিন্তু আসলে কোথায় আসছেন, কেন আসছেন, কি নিয়ে কাজ করবেন সেটা আসলে ভালো করে জানছেন না। অনেকে আসেন সকালবেলা টিএনসিকে বিশ্বাস করেন, বিকালবেলা ভুলে যান, সেটা আসলে আমাকে জানতে হবে যে আসলে এটা কি, টিএনসটা আসলে কি। তো সেটা আপনার সাথে উপস্থাপিত করছি। প্রথমত হচ্ছে টিএনস হচ্ছে একটা গ্রুপ অফ কোম্পানি যেটা প্রতিষ্ঠিত হয়েছে 1995 সালে আনুষ্ঠানিকভাবে, কারণ আনুষ্ঠানিকভাবে তার অনেক আগে থেকেই টিএনসি কাজ করছেন ওয়ার্ল্ডে। 1997 সালে আন্তর্জাতিক মার্কেটে প্রবেশ করে টিএনস গ্রুপ, তার মানে 2 বছর টানা সে তার অরিজিন যে চায়নাতে প্রতিষ্ঠিত হয়েছে সেখানে সে তার কাজগুলিকে পরিচালনা করে, এবং সেখান থেকে 1997 সালে বহির্বিশ্বে তার ব্যবসাটাকে আলহামদুলিল্লাহ ছড়িয়ে দিতে সক্ষম হন। এই গ্রুপ অফ ব্যবসায় অসংখ্য আইটেমের প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ, অনেক ক্যাটাগরির বিজনেস আছে, বিশেষ করে রিয়েল এস্টেট বিজনেস, হসপিটাল বিজনেস, হোটেল বিজনেস, ট্রান্সপোর্ট বিজনেস, হেলথ রিলেটেড বিজনেস, স্কুল কলেজ ইউনিভার্সিটি, অসংখ্য আইটেমের বিজনেস আলহামদুলিল্লাহ এই গ্রুপ অফ কোম্পানির মধ্যে আছে, যে গ্রুপের নাম হচ্ছে টিএনস গ্রুপ। আপনারা অনেকে হয়তো ভেবে থাকতে পারেন যে টিএনস বোধহয় সামান্য কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, এই ভুল ধারণা থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে। বা অনেকে ভাবতেছেন আমার আপনার টাকা দিয়ে কোম্পানি বা আমাদের কোম্পানির যে ইনি প্রতিষ্ঠাতা মালিক মিস্টার লি জিনিয়ান হয়তো আমার আপনার টাকা এই কোম্পানিকে প্রতিষ্ঠিত করছেন, তাও আমাদের ভুল ধারণা। মিস্টার লেজিনিয়ান সকল কিছু তৈরি করে রেখেছেন, শুধু তিনি বলছেন যেগুলিকে ব্যবহার করে আমি আপনার যাতে সুন্দর করে নিজের লাইফটাকে মেনটেন করতে পারি। তাহলে তিন শীতে চমৎকার ভাবে কাজ করার জন্য চমৎকার কিছু প্রোডাক্ট আছে, এর মধ্যে 4 ক্যাটাগরির পণ্য আছে, বিশেষ করে হেলথ ফুড, হাউস হোল্ড, হেলথ ইকুইপমেন্ট এবং হেলথ কেয়ার। বিভিন্ন সেক্টর থেকে সার্টিফাইড হয়েছে এই কোম্পানির কার্যক্রম গুলি, প্রোডাক্ট গুলি, বিশেষ করে FDA হিসাব, GMP, ISO, হালাল সার্টিফিকেট, জাতিসংঘ থেকে সার্টিফাইড হয়েছে আলহামদুলিল্লাহ এই কোম্পানি গুলো। তো সেই ক্ষেত্রে এই কোম্পানির সকল প্রোডাক্ট আলহামদুলিল্লাহ এভাবে সার্টিফাইড হয়ে কিন্তু আমাদের সাথে কাজ করে যাচ্ছেন, ওয়ার্ল্ড ওয়াইড সাথে ব্যবসাটাকে পরিচালনা করছেন। আজকে প্রায় 200রও বেশি দেশে মিস্টার লেজিনান এই টিএনস গ্রুপটাকে ছড়িয়ে দিয়েছেন। আমাদের বাংলাদেশে টিএনসি প্রবেশ করে 2004 সালে, 2004 সালে যখন বাংলাদেশে টিএনস কোম্পানি প্রবেশ করে তখন আমাদের বাংলাদেশ থেকে 97তম দেশ, তার মানে আমাদের দেশে ব্যবসাটা প্রবেশ করার আগে 96টা দেশে কিন্তু কোম্পানি তার ব্যবসাকে পরিচালনা করেছেন। 97তম দেশ হিসেবে বাংলাদেশে কাজ করছে
আর বর্তমানে প্রায় 200-এর বেশি দেশে আলহামদুলিল্লাহ কোম্পানি সরাসরি ব্যবসাটাকে তার পরিচালিত করছেন। এই বিশ্বব্যাপী ব্যবসার চমৎকার একটা ভিশন আছে। মিস্টার লি জিনের ভিশন হচ্ছে এটিএনসির মাধ্যমে তিনি অগ্রদূত ভূমিকা পালন করবেন ওয়ার্ল্ডের যত ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আছে। তার মানে আপনারা জানেন ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির একটা চমৎকার সংস্থা আছে যেটাকে বলা হয় ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন WFGSA। এই WFGSA একটা অগ্রদূত ভূমিকা পালন করার জন্য মিস্টার লি জিন টিএনসির মাধ্যমে তার কাজকে পরিচালনা করছেন, এটা তার ভিশন। এবং অলরেডি মিস্টার লেজিনিয়ান ডিরেক্ট সেলিং এর একটা চমৎকার গুরুত্বপূর্ণ দায়িত্বে পৌঁছে গেছেন। আপনারা জানেন WFGS এর এই চার্টে যে সমস্ত কোম্পানিগুলির নাম লিস্টেড আছেন শুধু তারাই ডিরেক্ট সেলিং ওয়ার্ল্ড ওয়াইড কাজ করে যাচ্ছেন, আর যাদের নামগুলি নাই তারা আসলে ওই লেভেলে এখনো পৌঁছতে পারেন নাই। তো আলহামদুলিল্লাহ টিএনসি সেই ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে ভেনগার্ডের দায়িত্ব পালন করবেন তা ভিশন নিয়ে কাজ করছেন। এবং মিস্টার লেজিনিয়ান আছে চমৎকার মিশন, তিনি একটা মিশন নিয়ে এই টিএনস কোম্পানির সাথে কাজ করে যাচ্ছেন। তার প্রথমত যে মিশনটা সেটা হচ্ছে সারা পৃথিবীতে কিছু কাস্টমার ক্রিয়েট করবে যারা ভালো মানের পণ্য ব্যবহার করতে চায়। কথাটা আপনারা একটু ভালো করে নিবেন, আমাদের অনেক ডিস্ট্রিবিউটর এখনো ভালো করে জানেন না আমাদের টিএনসির মিশনটা কি। টিএনস অবশ্যই একটা মিশন নিয়ে কাজ করে, একটা ভিশন নিয়ে কাজ করে। তার ভিশন হচ্ছে সে সারা পৃথিবীতে অগ্রদূত ভূমিকা পালন করবে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে। আর তার মিশন হচ্ছে এক নাম্বার মিশন, সে সারা পৃথিবীতে কিছু কাস্টমার ক্রিয়েট করবে যারা গুণগত মান যাচাই বাছাই করে ভালো মানের কিছু পণ্য ব্যবহার করতে চায়। ওই কাস্টমার গুলিকে কিন্তু টিএনসিতে প্রয়োজন। আপনারা অনেকে মনে করতে পারেন যে সারা বাংলাদেশের সকল লোক টিএনসিতে জয়েন করে ফেলতে বোধ হয় খুব ভালো হবে, সকল লোকের জন্য টিএনস কোম্পানি বাংলাদেশে আসেন নাই। বাংলাদেশে টিএনসি এসেছেন ওই লোকগুলির জন্য যারা তাদের জীবনমানকে উন্নয়ন করতে চায়, গুণগত মানকে যাচাই বাছাই করে পণ্য ব্যবহার করতে চায়। তাহলে টিএনসি করার জন্য কিন্তু একটা যোগ্যতার প্রয়োজন আছে। টিএনসি ওই লেভেলের মানুষই করতে পারবেন যারা গুণগত মানকে যাচাই বাছাই করে। টিএনসির আরেকটা মিশন হচ্ছে শিক্ষাগত মানকে উন্নয়ন করা, শিক্ষার মানকে উন্নয়ন করা। তার তৃতীয় মিশন হচ্ছে জীবনের মানকে উন্নয়ন করা। মিস্টার লেজিনান চাচ্ছেন এই টিএনসির মাধ্যমে সারা পৃথিবীতে কিছু লোকের জীবনটাকে পরিবর্তন করিয়ে দিতে, জীবনের মানকে উন্নয়ন করে দিতে। যেমন খেয়াল করে দেখেন, আপনারা আজকে এখানে অনেক ডিস্ট্রিবিউটর আছেন যারা টিএনসিতে জয়েন করার আগে হয়তো বা খুব স্বাভাবিক জীবন যাপন করতেন, কিন্তু টিএনসিতে জয়েন করার পর আলহামদুলিল্লাহ আপনার কথা বলার ধরন চেঞ্জ হয়েছে, আপনার ড্রেস আপ পরিবর্তন হয়েছে, আপনি এখন চলাফেরা করতে খুব চিন্তা ভাবনা করছেন। যেমন গত 2-3 দিন আগেও আমার টিমের এক ডিস্ট্রিবিউটর আমাকে বলতেছিলেন যে স্যার টিএনসিতে জয়েন করার আগে বাসা থেকে লুঙ্গি পরে অনেক সময় বের হয়ে যেতাম, অনেক সময় লুঙ্গি হাঁটুর উপর তুলেও হাঁটতাম, কিন্তু টিএনসিতে আসার পরে এখন বাসা না দরজার বাইরে লুঙ্গি পরে যেতে লজ্জা লাগে। কথাটা খুব হাস্যকর বা স্বাভাবিক হলেও কথাটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা অর্থ আছে। খেয়াল করে দেখেন, যেই ছেলেটা কিছুদিন আগেও লুঙ্গি পরে পুরো গ্রাম ঘুরে বেড়াতো, সেই ছেলেটা এখন বলছে টিএনসি করার কারণে আমি ঘর থেকে লুঙ্গি পরে বের হইতে আমার এখন লজ্জা লাগে। তাহলে ওর মানটাকে কত পরিবর্তন করে দিয়েছে টিএনসি, আর টিএনসির মিশনটাই হচ্ছে এটা। তো যে বা যে কোনো ক্যাটাগরির লোক আসলে টিএনসি করতে পারবে না, টিএনসি করার জন্য ওই মেন্টালিটিটা খুব বেশি প্রয়োজন। তারপর টিএনসি 4 নম্বর যে মিশন, সেটা হচ্ছে সারা পৃথিবীর মানুষগুলিকে সৌহার্দ্যপূর্ণ একটা মনোভাব নিয়ে একই ছায়াতলে নিয়ে আসা হচ্ছে তার টার্গেট। তাহলে টিএনসির কিন্তু 4টা মিশন আছে। একটা মিশন হচ্ছে সে সারা পৃথিবীতে কিছু কাস্টমার ক্রিয়েট করবে যারা ভালো মানের পণ্য ব্যবহার করতে চায়। 2 নম্বর মিশন হচ্ছে শিক্ষার মানকে উন্নয়ন করবেন, এই জন্য তিনি স্কুল কলেজ ইউনিভার্সিটি তৈরি করেছেন। 3 নম্বর মিশন হচ্ছে সে জীবনের মানকে পরিবর্তন করতে চায়, এই জন্য বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা রেখেছেন। 4 নম্বরে সারা পৃথিবীর মানুষগুলিকে একই ছায়াতলে নিয়ে আসতে যাচ্ছেন, আর এই জন্যই মিস্টার লেজিনান প্রতি বছর একটা চমৎকার প্রোগ্রাম করে থাকেন। হয়তো সেটা গত 2-3 বছর আমাদের এই COVID-19 এর কারণে হচ্ছে না, তাও দেশভিত্তিক হচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার এরকম পরপর প্রায় 4 থেকে 5টা অ্যানিভার্সারি প্রোগ্রামে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে, যেখানে একসাথে প্রায় 200-এর বেশি দেশের লোক আমরা একত্রিত হয়েছি, একে অপরের সাথে কথা বলেছি, হাসি দিয়ে কুশল বিনিময় করেছি। হয়তো রাশিয়ার মানুষ আমার ভাষা বোঝে না, আমি রাশিয়ান ভাষা বুঝি না, কিন্তু আমরা একে অপরের দিকে হাসি দিয়ে মত বিনিময় করেছি। আর আমরা ছোটবেলায় পড়েছিলাম যাহা দ্বারা মনের ভাব প্রকাশ করা যায় তাই হচ্ছে ভাষা।
আর এরকম একটা ভাষা মিস্টার লেজেন্ড ইতিহাসের মাধ্যমে তৈরি করেছেন, যে সারা পৃথিবীর মানুষগুলিকে একটা ব্যানারে নিয়ে এসেছেন। আজকে আমাদের এখানে অনেক ডিস্ট্রিবিউটর আছেন, যিনি হয়তো কল্পনা করছেন আমেরিকা যাবেন, জাপান যাবেন, হ্যাঁ অনেকে দেখছেন যে বিদেশ চাকরি করতে যাবেন। ভাই খেয়াল করে দেখেন, আপনি আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখছেন, কিন্তু আমেরিকার অসংখ্য লোক টিএনসি করছেন। আপনি বড় বড় কানাডা যে যাওয়ার স্বপ্ন দেখছেন, কিন্তু কানাডার লোকও টিএনসি করছেন। তাহলে যে লোকটা কানাডা থেকে টিএনসি করছেন আর যিনি বাংলাদেশে থেকে টিএনসি করছেন, তার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, কারণ দুজনই একই ব্যানারের ছায়াতলে আছে। তাহলে আমি আপনাকে বলবো, একটু চিন্তা করে দেখেন যে আসলে কি টিএনসিটা, আসলে কি টিএনসিটা, আসলে ওই একটা ছোটমাটো কোম্পানি না যে যেটাতে আপনি আসলেন আর চলে গেলেন। এটা যদি আপনি বুঝে শুনে করতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ টিএনসির মাধ্যমে আপনি আপনার স্বপ্নগুলিকে বাস্তবায়ন করতে পারবেন, আপনি কেরিয়ার গঠন করতে পারবেন। আজকে টিএনসি যারা করছেন আলহামদুলিল্লাহ, তারা স্টুডেন্ট, ইন্টারে পড়ছেন, অনার্সে পড়ছেন, মাস্টার্সে পড়ছেন, বিশ্বাস করেন যারা টিএনসি করছেন তাদেরকে চাকরি নিয়ে চিন্তা
সবার কাছে দুঃখ প্রকাশ করছি। কথা শুনতে পাচ্ছেন তো না? কথা কি শুনতে পাচ্ছেন? সবার কাছে দুঃখ প্রকাশ করছি। অ্যাক্সিডেন্টলি বৈদ্যুতিক একটা গোলযোগ ঘটেছে, এই জন্য আসলে ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। পাশাপাশি হোস্টও ছিলাম না, এই জন্য আসলে ইনস্ট্যান্ট আপনাদেরকে মেসেজও পৌঁছাতে পারি নাই। সেজন্য আমি আবারও দুঃখ প্রকাশ করছি। যেখানে ছিলাম, যে আমরা আসলে যেটাকে নিয়ে আলাপ করছিলাম, যে আসলে টিএনসি যে মিশন এবং টিএনসি যে ভিশন, এই দুইটা জিনিস আসলে আমাদেরকে পরিষ্কার থাকতে হবে। আমরা আসলে অনেক সময় আমাদের ব্যাপারটা পরিষ্কার না। তো সেই ক্ষেত্রে দেখেন, টিএনসি যে মিশনটা ছিল, সেই মিশন অনুযায়ী কিন্তু কাজ করছে, আমাদের জীবনের মানটাকে কিন্তু সে একেবারে টোটালি পরিবর্তন করে দিচ্ছে। যে ছেলেটা আগে এভাবে চলাফেরা করতো, তার কথা ধরন চেঞ্জ হয়েছে, তার ড্রেস আপ পরিবর্তন হয়েছে, আলহামদুলিল্লাহ সকল কিছু কিন্তু টিএনসি ভাবে পরিষ্কার করে দিচ্ছেন সবাইকে। তো আপনাকে আমাকে আগে বুঝতে হবে যে আমরা একজনের কথায় আসলাম আর এখানে সময় দিলাম, ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা হচ্ছে যে আমরা পুরো টিএনসিটাকে যদি বুঝে শুনে করি, তাহলে কি আমাদেরকে সরাতে পারবে না। এখন আমরা লক্ষ্য এবং আশা এই দুইটা জিনিসের পার্থক্য বুঝি না। আমরা সবাই টিএনসি করি, আমাদের আছে আশা সফল হওয়ার, কিন্তু লক্ষ্য আছে কজনের? এই জন্য আমি আপনাকে বলবো যে কেন টিএনসি করবেন, আগে সেটা আপনাকে ক্লিয়ার হইতে হবে। হোয়াই টিএনসি? প্রথমত আমি আপনাকে টিএনসিটা কেন করবেন তার গঠনগত কিছু কথা বলি, তারপরে আমি আপনাকে মোটিভেশনাল কথা বলবো যে কেন আপনারা টিএনসি করবেন। প্রথমত আমরা টিএনসি করব কারণ এই ব্যবসাটা শুরু করতে গেলে খুব অল্প দিয়ে শুরু করা যায়। এই ব্যবসা করতে গেলে আপনার লক্ষ লক্ষ টাকার প্রয়োজন নাই, আপনি খুব অল্প দিয়ে ব্যবসাটা শুরু করতে পারবেন। যেখান থেকে রিটার্ন আসে খুব বেশি, একটা সময় আপনি এখান থেকে যে রিটার্নটা পাবেন, আপনি ট্রেডিশনাল ব্যবসায় মানুষ যত টাকা ইনভেস্ট করে যে রিটার্ন পায়, তার সাথে অনেক 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 বেশি পাওয়ার সুযোগ আলহামদুলিল্লাহ টিএনসিতে আছে। কোনো ঝুঁকি নাই, রিস্ক নাই, ঝুঁকি থাকছে না, ঝুঁকি সেখানেই থাকবে যেখানে আমি ইনভেস্টমেন্টে যাব। খেয়াল করে দেখেন, টিএনসির মধ্যে তেমন কোনো ইনভেস্টমেন্ট নাই, নাই বললেই চলে। আমরা যে টাকাটা দিয়ে টিএনসিতে জয়েন করি বলে থাকি, একটু কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন, আমাদের প্রতি ডিস্ট্রিবিউটরকে বলছি, আমরা যে কথাটা সবার কাছে বলে থাকি যে আমরা টিএনসিতে এত টাকা দিয়ে জয়েন করেছি, এত টাকা দিয়ে জয়েন করেছি, আপনি নিজেকে একটা প্রশ্ন করে দেখেন তো, আপনি যে টাকাটা টিএনসিতে দিয়েছেন, আপনি সেই টাকার পণ্য বুঝে নিয়ে গিয়েছেন না? তাহলে আপনি টাকা দিয়েছেন, আপনি আপনার পণ্য বুঝে নিয়ে গেছেন, অ্যাজ লাইক একটা দোকান থেকে টাকা দিয়ে পণ্য কিনলে যা হতো। তো টাকা দিলেন, পণ্য নিয়ে গেলেন, কোম্পানির সাথে আপনার সাথে কোনো লেনদেন থাকছে না। অতিরিক্ত কোম্পানি আমাকে আপনাকে একটা সুযোগ দিচ্ছে, কিসের? ব্যবসা করা। আপনি আমি এখানে একজন কি আছেন বলতে পারবেন যে টিএনসিকে ব্যবসা করার জন্য 5 লক্ষ টাকা দিয়েছিলেন, 1 লক্ষ টাকা দিয়েছেন? কি বলতে পারবেন যে আমি কোম্পানিকে 5 লক্ষ টাকা দিয়েছি ব্যবসা করার জন্য? 5 লক্ষ বাদ দেন, কেউ কি এখানে আছেন টিএনসিকে ব্যবসা করার জন্য 100 টাকা দিয়েছেন? একজনও নাই। টিএনসিকে ব্যবসা করার জন্য আপনি 100 টাকাও দেন নাই। তাহলে আপনি টিএনসিতে যে টাকাটা দিয়েছেন তা কি করেছেন? আপনি ওই টাকার পণ্য পাই টু পাই বুঝে নিয়ে গেছেন। কোম্পানি আপনাকে ফ্রি একটা ব্যবসার সুযোগ দিচ্ছে, এই জন্য এখানে কোনো রিস্ক নাই, কোনো ঝুঁকি থাকছে না। ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার, সুবিধা মতো সময় দিয়ে কাজ করতে পারবেন, কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নাই, বিশ্বব্যাপী কাজটা করতে পারবেন, সম্মানিত সুযোগ আছে, আপনার স্বপ্নগুলিকে বাস্তবায়ন করতে পারবেন। এই যে কথাগুলি আপনাকে বললাম কেন টিএনস করবেন, এগুলি হচ্ছে ক্লাস 1, 2, 3, 4, 5 এর পড়া। এবার আসেন আমরা ডিস্ট্রিবিউটর কোনটা কি নিয়ে কথা বলবো, তা একটু আলাপ আলোচনা করি। আপনি নিজেকে আজকে প্রশ্ন করবেন যে আসলে আপনি কেন টিএনস করবেন, কেনটাকে আজকে ক্লিয়ার করবেন। আপনি খেয়াল করে দেখেন, আপনার কিছু ড্রিম আছে যেগুলো আপনি এখনো ফুলফিল করতে পারছেন না, ওই ড্রিম গুলি পূরণ করার জায়গা কিন্তু এই টিএনস। তাহলে আমরা শুরুতে জানলাম টিএনস হচ্ছে স্বপ্ন পূরণ করার জায়গা, তাহলে এবার আসলে স্বপ্নগুলি কি কি আছে সেটাকে একটু খেয়াল করি। আপনি কিছু কারণ খুঁজে বের করেন আপনি কেন টিএনস করবেন, কিছু কারণ খুঁজে বের করেন। যেমন ধরেন হতে পারে ছোটবেলায় আপনার মায়ের সাথে কেউ বাজে আচরণ করছে, আপনার মা বা বাবা অর্থনৈতিক অবস্থা দুর্বল ছিল বিধায় কেউ তাদের সাথে বাজে আচরণ করছে, অথবা একই টেবিলে খেতে বসতে দেয় নাই কারণ আপনার মা বা বাবা একটু আর্থিকভাবে দুর্বল ছিল। ওই জিদটাকে মাথায় নেন যে লোকগুলি আমার বাবা মাকে ডাইনিং টেবিলে বসতে দেয় নাই, আমি এমন কিছু করব যাতে ওই লোকগুলি আমার বাবা মাকে শ্রদ্ধা করা শুরু করে, সম্মান করা শুরু করে। এরকম একটা কেন খুঁজে বের করেন আপনি কেন টিএনসি করবেন। যখন আপনি এই স্বপ্নটাকে পূরণ করার জন্য টিএনসিতে আসবেন,
তখন আপনাকে কেউ দিয়ে সে থেকে সরাতে পারবে না, কারো সাধ্য নাই, কেউ আপনাকে নেগেটিভ করতে পারবে না। এখন আমরা কথা কথা কেন নেগেটিভ হয়ে যায় জানেন? কারণ আমাদের লক্ষ্য ঠিক করা নাই, আমরা জানি না কেন দিয়েছি করি। আমার এখানে 14 যত ডিস্ট্রিবিউটর আছেন, বিশেষ করে হ্যাঁ অসংখ্য ডিস্ট্রিবিউটর আছেন, যেমন আমরা আমাদের জুমে দেখতে পাচ্ছি 7-স্টার মোর্শেদ ভোলা, এই আইডি থেকে আলহামদুলিল্লাহ একটা দেখা গেছে একটা সেমিনার রুমে অসংখ্য ডিস্ট্রিবিউটর আছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এভাবে একসাথে একত্রিত প্রোগ্রাম আয়োজন করার জন্য। এই প্রোগ্রামের পরে আপনারা নিজেরা নিজের আলাপ আলোচনা করে নেবেন যে আসলে আপনি কেন তিয়াশি করছেন, আপনি কেন তিয়াশি করছেন, আপনি সেটা ভালো করে জেনে নেবেন যে আসলে আপনি উদ্দেশ্যটা কি। আমার বিশ্বাস যে 100 জন লোকের থেকে যদি আপনি উত্তরটা নিতে চান যে ভাই আপনি কেন তিয়াশি করছেন, এর মধ্যে হয়তো 1 জন বা 2 জন তার সঠিক লক্ষ্যটা বলতে পারবে, আর বাকি 98 জনই কিন্তু বলতে পারবে না কেন তিয়াশি করতেছে। আর এই জন্যই কিন্তু 100 জনের মধ্যে ওই 2 জনই কিন্তু সফল হবে। আপনাকে কিন্তু অনেকেই কথা বলবে যে তুমি নেটওয়ার্ক মার্কেটিং এ গিয়েছ, তুমি তিয়াশিতে গিয়েছ, তুমি তো বেশি দিন টিকবে না, কারণ এখানে অল্প কিছু লোক সফল হয়। তো আপনিও নেগেটিভ হয়ে যান। আমি আপনাকে আজকে বলবো যে কেউ যদি আপনাকে এই কথাটা বলে যে নেটওয়ার্ক মার্কেটিং অল্প কিছু লোক সফল হয়, তুমি কেন গেছো, সাথে সাথে উত্তর দিবেন ওই অল্প লোকের মধ্যে আমি যাওয়ার জন্য তিয়াশিতে আসছি, ওই অল্প লোকের সংখ্যা হওয়ার জন্য আমি তিয়াশিতে আসছি। তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনাকে কিন্তু কেউ নেগেটিভ করতে পারবে না। এখন আমরা তো আগে মানে জানি না আমরা কেন আসলে তিয়াশি করছি। আপনি আপনার স্বপ্নগুলিকে লালন করেন ভাই, একটা বাবা একটা মা যেমন সন্তানকে লালন পালন করে, আপনি আপনার স্বপ্নগুলিকে লালন করেন, আদর করেন, যত্ন করেন, আপনার স্বপ্নগুলিকে মূল্যায়ন করেন, আপনার স্বপ্নগুলিকে ভ্যালু দেন। সমস্যাটা হয়ে গেছে আমরা আমাদের স্বপ্নগুলিকে লালন করি না, সকালে স্বপ্ন দেখি, বিকেলবেলা গলা টিপে হত্যা করে ফেলি। তাহলে আপনি আগে কেন তিয়াশি করবেন সেটাকে আগে শিওর হন, আপনার ড্রিমগুলিকে আগে সেট করেন। আপনার স্বপ্নে কাউকে পা রাখতে দিবেন না ভাই, খেয়াল করেন, কারো স্বপ্ন আছে বাবা মাকে নিয়ে হজে যাবেন, তো যিনি আপনাকে এখন নেগেটিভ করছে, বাধা দিচ্ছে, সে আসলে আপনাকে বাধা দিচ্ছে না, সে আসলে আপনাকে ওই বাবা মাকে হজে যাওয়া থেকে রুখে দিচ্ছে। হয়তো আপনি এখানে কিছুদিন সময় দিলে বাবা মাকে নিয়ে হজে যেতে পারতেন, কিন্তু ওই লোকটা আপনাকে থামিয়ে দিল, তুমি তোমার বাবা মাকে নিয়ে হজে যেও না, আপনিও থেমে গেলেন। এই জন্য আমি আপনাদের কাছকে বলবো বেসিক ফার্স্ট যে কথাটা আপনাকে বলবো সেটা হচ্ছে আপনি কেন টিএনসিটা করবেন আগে সেটা শিওর হন। অনেকে আমাকে বলে যে স্যার ইনভাইট কিভাবে করবো একটু শিখান, কিভাবে ইনভাইট করব, কিভাবে একজনকে আমি ইনভাইট করলে সে আসবে, আমরা অনেক লোককে ইনভাইট করি কিন্তু আসে না, বা আসলে সেমিনার দেখে আর জয়েন করে না, আসে না। আমি বলি ভাই ইনভাইট যদি ওই মুখস্থ কথা দিয়ে বলেন যে আমাদের একটা সেমিনার আছে, আমাদের একটা প্রোগ্রাম আছে, আপনি আসেন, তাহলে আমি বলবো ওগুলি ক্লাস 1-3 এর কথা। অ্যাকচুয়ালি ইনভাইটটা কি হবে, আপনি মুখে কিছু না বলবো আপনার ইনভাইট হতে পারে, আপনার ড্রেস আপটা ইনভাইট হতে পারে, আপনার চালচলন ইনভাইট হতে পারে, আপনার মানুষের সাথে আচরণ ইনভাইট হতে পারে, আপনার কথা বলার ধরন ইনভাইট হতে পারে, আপনি একজনের দিকে তাকাচ্ছেন সেটাও ইনভাইট হতে পারে। এখন আমরা তো মনেই করি না এগুলো ইনভাইট। আপনি আপনি যদি ওয়েল ড্রেস আপ মেনটেন করেন আপনার কিছু বলা লাগবে না, আপনার ড্রেস আপ একটা ইনভাইট হয়ে যাবে, মানুষ আপনার দিকে তাকানো শুরু করবে, মানুষ ভিতর থেকে প্রশ্ন জাগবে যে উনি আসলে কি করেন, তখনই আপনার সেমিনার শুরু হয়ে যাবে। তাহলে আপনার ড্রেস আপটা দেখে যখন কি আপনাকে প্রশ্ন করলো যে আপনি কি করেন, তখনই কিন্তু আপনি আপনার পুরো সেমিনারটাকে উপস্থাপিত করছেন, তাহলে ইনভাইট কিন্তু হয়ে গেল আপনার ড্রেস আপ। আপনার সুন্দর একটা আচরণ, 10টা লোক এক আচরণ করছে, আপনি তার সাথে ব্যতিক্রম আচরণ করছেন, আপনার এই আচরণটা হয়ে যাবে একটা ইনভাইট, মানুষ আপনার দিকে আকর্ষিত হবে। ইনভাইটের মূল মূল কথা হচ্ছে আকর্ষিত করা। আপনারা দেখেন একটা মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করতে যায়, তাহলে ফুলের মধ্যে যে মধু আছে এটা মৌমাছি কিভাবে জানলো? আসলে ফুলটা আকর্ষিত করছে মৌমাছিকে তার ঘ্রাণ দিয়ে, তার কালার দিয়ে। ফুল কিন্তু কথা বলতে পারে না, ফুল কিন্তু বলে না যে ভাই আসো আমার কাছে মধু আছে। ফুল কি করে, সে তার ঘ্রাণটাকে ছড়িয়ে দেয় বাতাসের মধ্যে, আর মৌমাছির যখন নাকের মধ্যে ঘ্রাণটা যায় তখন সে চারপাশে তাকায়, কিরে এত সুন্দর সুঘ্রাণ কোত্থেকে আসলো, আর তাকানোর পরে ফুল এবার সুন্দর হাসি দিয়ে একটা কালার দেখায় যে দেখো আমার কত সুন্দর কালার,
আর তখনই মৌমাছি এসে এসে সেই ফুলের উপর বসে। তাহলে এখানে কিন্তু একটা ইনভাইট কাজ করেছে, আপনি দেখেন ভালো করে। তাহলে আপনি নিজেকে প্রশ্ন করেন তো, আপনি এভাবে কজনকে ইনভাইট করতে পারছেন? আপনার ড্রেস আপ কতটুকু মেনটেন করছেন? আপনার গ্রান কতটুকু ছড়াচ্ছেন? আপনার সততা কতটুকু মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন? তাহলে আমি বলবো যে বেসিক ব্যাপারটা আপনাকে আগে নলেজে নিতে হবে, যে আসলে আগে মূল জায়গাটা যদি আমি না জানি, আমি সারাদিন লাফালাফি ফালাফালি করলে আমাকে দিয়ে 3 হয়ে যাবে না। এই জন্য আগে আমাকে লক্ষ্য ঠিক করতে হবে, আসলে আমি কেন 3 ঠিক করি। লক্ষ্য আর আশা দুই জিনিস। যেই ব্যক্তি এখন মদের দোকানে বসে আছে তাকে যে প্রশ্ন করেন, ভাই তুমি কি জান্নাতে যেতে চাও, বলবে যে হ্যাঁ ভাই আশা আছে। তাহলে আশা তো মদের দোকানদার যিনি আছেন তারও আশা আছে জান্নাতে যাওয়ার, যে নাইট ক্লাবে নাচতেছে তারও আশা আছে জান্নাতে যাওয়ার। কিন্তু যে ব্যক্তিরা লক্ষ্য আছে জান্নাতে যাওয়ার, যে দেখেন সে নফল ইবাদতে ব্যস্ত আছে। তাহলে আপনার আশা আছে তিনি সফল হওয়ার, কিন্তু লক্ষ্য কি আছে আপনার? এই লক্ষ্যটাকে সেট করেন, কেন তিয়াজ করবেন, এই কেনটাকে আগে ঠিক করেন, একটা মূল খুঁটি বের করেন যে আপনি কেন করবেন। আপনারা প্রয়োজনে এখনই কাগজে লিখতে পারেন যে অ্যাকচুয়ালি আপনি কোন উদ্দেশ্যে, একটা কারণ লেখেন, একটা কারণ যে আমি এই জন্য আমি টিএনসি করি। সবাই একটা কারণ লেখেন দয়া করে, এবং ওই কারণটা কি, কার কি কারণে করেছেন, প্রয়োজনে আপনারা আমাকে মেসেজে দিতে পারেন যে আপনি আসলে কেন টিএনসি করছেন। আমি আবারও বলছি, আপনারা যারা আছেন কাগজে আপনার লক্ষ্যটা লেখেন এখনই, একটা ছোট্ট কারণ যে আমি মায়ের স্বপ্ন পূরণ করার জন্য টিএনসি করছি, আমি আমার মনের অনেক অনেক কষ্ট আছে, আমার অনেকগুলি স্বপ্ন আছে সেগুলিকে বাস্তবায়ন করার জন্য টিএনসি করছি, এই একটা কারণ আগে আপনি লেখেন। এখন আপনি ওই নির্দিষ্ট কারণটাকে পূরণ করার জন্যই আগামী 3 বছর 4 বছর একনিষ্ঠভাবে এখানে কাজ করে যাবেন। ওইটা না হওয়া পর্যন্ত আপনি এখান থেকে নড়বেন না, সরবেন না। তাহলে দেখবেন আলহামদুলিল্লাহ টিএনসি আপনাকে অনেক দূর নিয়ে যাবে। এখন আমরা টিএনসি কেন করি, কারণই তো জানি না। এখানে হয়তো অনেকে আছেন, আপনি কেন টিএনসি করেন? আমার বন্ধু আমাকে নিয়ে আসছে এই জন্য আসছি, আমার মামা আমাকে আসতে বলছে এই জন্য আসছি, হ্যাঁ আমার আঙ্কেল আমাকে আসতে বলছে এই জন্য আসছি। তাহলে এই যদি হয়, তাহলে আপনি দেখেন রেশিওটা আপনার ভালো হবে না, আপনি আসতে পারবেন না, কাজ করতে পারবেন না। এই সেই স্বপ্নগুলি আমাদেরকে কিন্তু বাস্তবায়িত করতে হবে। এই জন্য যে কোনো প্রবলেমকে ফেস করতে হবে আর এটাকে খুব ইজি করে ফেলতে হবে। আমরা সমস্যাকে ভয় পাই, কাজ করে যাওয়াটা ভাই সাহসিকতা না। কাজ তো শ্রমিকরাও করে, দিন মজুররাও করে, সুইফাররাও কাজ করেন, কাজ করাটা সাহসিকতা না, বাধা এবং বাধা এবং প্রতিকূলতার মাঝে মুখোমুখি হয়ে কাজ করানো হচ্ছে মূলত সাহসিকতা। আপনাকে কেউ বাধা দিচ্ছে, আপনাকে কেউ আটকানোর চেষ্টা করছে, আপনাকে কেউ নেগেটিভ করার চেষ্টা করছে, এর মাঝখানে থেকে আপনি কাজ করে যাচ্ছেন, এটা হচ্ছে সাহসিকতা। সেই সাহসটা আমাদের মধ্যে আনতে হবে। এই জন্য যে কোনো প্রবলেমকে ফেস করতে হবে, দেন এটাকে আমরা নিয়ে যাবো সেরকম সফলতার জায়গায়। এই জন্য থাকতে হবে আপনার একটা পজিটিভ অ্যাটিটিউড, অলওয়েজ আপনার মধ্যে থাকতে হবে পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ থিঙ্ক আপনাকে করতে হবে। পজিটিভ থিঙ্ক করলে আপনার কাজগুলো আপনাকে পজিটিভ রেজাল্ট দিবে। কিন্তু আপনি নেগেটিভ থিঙ্ক করেন তাহলে কখনো আপনি ওই নেগেটিভ মেন্টালিটি নিয়ে আপনাকে সামনে আগাতে হবে, জীবনটা ভাবে নেগেটিভই হবে। নেগেটিভ মাইন্ড উইল নেভার গিভ ইউ পজিটিভ লাইফ, কখনোই আপনার নেগেটিভ চিন্তা আপনাকে পজিটিভ লাইফ দিতে পারে না। আপনি ভাববেন নেগেটিভ, চাচ্ছেন পজিটিভ, এটা ভুল ভাই। আপনি ধূমপান করবেন আবার সুস্থ থাকতে চাচ্ছেন, এটা বোকামি। ধূমপান করে সুস্থ থাকা যায় না, তা আমরা আসলে সবাই জানি, কিন্তু আসলে আমরা মানি না, এটা হচ্ছে আমাদের সমস্যা। আমরা এখানে যারা ডিস্টিউ আমরা সবাই জানি কিন্তু আমরা মানি না ভাই। জানে তো সবাই, কে না জানে বলেন? যে লোকটা এখন ধূমপান করতেছে সে জানে ধূমপান করলে স্বাস্থ্যের জন্য ক্ষতি, কিন্তু সে মানে না। যে লোকটা এখন মদপান করতেছে সে জানে মদপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হারাম, কিন্তু সে মানে না। তাহলে জানে তো সবাই, আপনি খেয়াল করে দেখেন ভাই, কথাটা অন্যভাবে নেবেন না। একটা কুকুরও জানে, একটা কুকুরও কিন্তু জানে। আপনি দেখবেন একটা কুকুর যখন কোনো হোটেল থেকে খাবার চুরি করে, তখন সে খাবারটাকে নিয়ে দৌড়ে একটা কর্নারে চলে যায়, বাগানে চলে যায়, যেখানে গেলে তাকে কেউ দেখবে না, কারণ সে জানে এটা সে চুরি করে আনছে। আর যখন তার মনিব তাকে খেতে দেয়, তখন মনিবের সামনে কিন্তু সে চেটে পুটে খাবারটা খায়। কেন খায়? কারণ সে জানে তার মনিব তাকে দিয়েছে, সেটাতে মনে চুরি নাই। তাহলে সেও তো জানে ভাই, আমরাও জানি, কিন্তু আমরা কজনে মানি? এখন আপনি যদি চান যে টিএনসির মাধ্যমে আপনার একটা পজিটিভ লাইফ আপনি আশা করেন, তা
তাহলে আপনাকে টিএনসিটাকে পজিটিভ মাইন্ড নিয়েই করতে হবে। অমুকে নেগেটিভ বলবে, অমুকে নেগেটিভ বলবে, অমুকে নেগেটিভ। অনেকে বলে ভাই এত পজিটিভ ভাবে প্রোগ্রাম করাই, আর একটা মানুষ নেগেটিভ করলে নেগেটিভ হয়ে যায়। আমি বলি ভাই সুস্থ থাকার জন্য ভালো খাবার সবসময় খেতে হয়, আর মরার জন্য বিষ এক ফোঁটা খেলেই চলে। সুস্থ থাকার জন্য ভালো খাবার সবসময় খেতে হয়, আর যদি আপনি মরার জন্য বিষ খেতে চান তাহলে এক ফোঁটা খেলে যথেষ্ট। সো নেগেটিভ এক ফোঁটায় যথেষ্ট, নেগেটিভ এক মিনিটই যথেষ্ট। আমরা যদি এখন থেকে আগে থেকেই নেগেটিভটাকে দূরে সরিয়ে ফেলি তাহলে ইনশাআল্লাহ তাআলা আমার লাইফ কখনো নেগেটিভ হবে না, আমরা পজিটিভ ভাবে কিন্তু লাইফটাকে মেনটেন করতে পারবো। এই জন্য অ্যাকশন প্লাস পজিটিভ অ্যাটিটিউড ইকুয়াল টু সাকসেস। যদি আপনি সফল হতেই চান পজিটিভ মাইন্ড নিয়ে শুধু মাঠে নেমে কাজ করেন, কাজ করা ছাড়া কোথাও সফল হওয়া সম্ভব নয়। যদি কেউ টেনশনে এসে বসে বসে সফলতা চিন্তা করছেন তাহলে আপনি ঘুমের মধ্যে আছেন, ভুলের মধ্যে আছেন। ওই ঘুম থেকে জাগেন, ওই ঘুম থেকে উঠেন, নিজে কাজে নেমে যান পজিটিভ অ্যাটিটিউড নিয়ে, তাহলে সফলতা আপনার জন্য কিন্তু ওয়েট করছে ইনশাআল্লাহ তাআলা। আর সেজন্য আমাদেরকে কিছু সেট আপ মেনটেন করে কাজ করতে হয়। খেয়াল রাখবেন প্রত্যেকটা মানুষই লক্ষ্য নিয়ে কাজ করে, লক্ষ্যটাকে সেট করতে হবে। তারপর আপনাকে কি করতে হবে, লিস্ট আপ করতে হবে, ইনভাইটেশনে যেতে হবে, লিস্ট করে আপনি ইনভাইট করবেন। ইনভাইট ড্রেস আপে হতে পারে, আপনার আচরণে হতে পারে, মৌখিক ভাবে ইনভাইট হতে পারে। ইনভাইট করে যখন তাকে আনবেন, ফার্স্ট কাজ হলো তাকে প্ল্যানটাকে শো করা, প্ল্যান দেখানো। প্ল্যানটা দেখানোর পরেই ফার্স্ট কাজ তাকে প্রোডাক্ট ব্যবহার করানো। প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরকে আমি বলবো যে যাকে আপনারা জয়েন করাবেন তার সাথে আপনার প্রথম কাজ হলো তাকে প্রোডাক্ট ব্যবহার করানো। আপনারা প্রত্যেক ডিস্ট্রিবিউটরকে যে যত টাকা দিয়ে প্যাকেজ পারচেজ করেছেন, 4-স্টার হয়েছেন, 5-স্টার হয়েছেন, আপনার ফার্স্ট কাজ হলো আপনি প্রোডাক্ট ব্যবহার করে ফেলবেন, নিজের প্রোডাক্ট নিজে ইউজ করে ফেলবেন। দেন প্রোডাক্ট ইউজ করার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি প্রচুর পরিমাণে ট্রেনিং করতে হবে আপনাকে, আপনাকে ওপিপি করতে হবে, আপনাকে প্রোডাক্ট ট্রেনিং করতে হবে, আপনাকে এই ধরনের ট্রেনিং গুলি বেশি বেশি করে করতে হবে। তাহলে এই ট্রেনিং গুলি করলেই আপনি মোটামুটি একটা ধারণা আপনার হয়ে যাবে আসলে কিভাবে আপনি এগুলিকে মেনটেন করবেন। সেই ক্ষেত্রে শুধুমাত্র সিম্পল একটা ডুপ্লিকেশন করবেন, আপনি ঠিক যে কাজটা করেছেন সফল হওয়ার জন্য আপনার টিমে যারা আসবে তাদেরকে ঠিক একই কাজগুলো এভাবে আপনাকে করাতে হবে। এটা সহজ একটা সূত্র, আপনি ঠিক যেভাবে স্ট্রাগল করছেন, আপনি যেভাবে টিকে আছেন, আপনি টিমটাকে টিকে রাখার জন্য ওই একই কাজটা আপনাকে করতে হবে। এই জিনিসগুলো আপনাকে সবসময় মেনটেন করতে হবে, তাহলে ইনশাআল্লাহ তাহলে আপনি সফলতার কাছে দ্রুত চলে যেতে পারবেন। এবং টিমকে দীর্ঘমেয়াদী রাখার জন্য আপনাকে তিনটা স্টেপ মেনটেন করতে হবে। ফার্স্ট স্টেপ, প্রচুর পরিমাণে জয়েনিং লাগবে। নিউ জয়নিং ছাড়া, কাঁচামাল ছাড়া কখনই প্রোডাকশন হয় না। আপনি নিউ জয়নিং ছাড়া আপনার টিম কখনই বড় হবে না, যেহেতু আমাদের ব্যবসাটাই হচ্ছে টিম ওয়ার্ক, নেটওয়ার্ক। এই জন্য আপনাকে টিমটা বড় করতে হবে, আর টিম বড় করার জন্য প্রথম যে স্টেপ সেটা হচ্ছে নিউ জয়নিং। আপনাকে প্রচুর পরিমাণে নিউ জয়নিং করাতে হবে, নতুন নতুন জয়নিং করাতে হবে। এখন আপনি জয়েন করিয়ে ফেলেছেন, তারপর কি তার হাত ছেড়ে দিবেন? না, বরঞ্চ তার প্রতি তখন আপনার দায়িত্ব বাড়বে। যাকে আপনি জয়েন করাবেন তার সাথে ফার্স্ট কাজ হবে যত দ্রুত সম্ভব তাকে একটা ইনকাম ধরিয়ে দেওয়া। কি করলে সে একটা ইনকাম পেতে পারে? তাকে ছোট্টভাবে সে ধারণাটা দেওয়া, আপনি 4-স্টার, 5-স্টার, তার মনের চিন্তা, আর আপনার র্যাঙ্ক 8-স্টার, আপনার র্যাঙ্ক 7-স্টার, আপনার মনের চিন্তা কিন্তু এক না। একটা 7-স্টার, 8-স্টার টিএন সেটাকে অলরেডি কেরিয়ার হিসেবে নিয়ে ফেলেছেন, আর একটা 4-স্টার এখন ওটাকে কেরিয়ার হিসেবে নিতে পারেন নাই। তো দুজনের চিন্তা কিন্তু এক না। এই জন্য আমাকে যে কাজটা করতে হবে, যিনি এখানে নতুন জয়নিং করবেন, আপনার কাজ হলো, আপনার লিডারের কাজ হলো তাকে দ্রুত একটা ইনকাম পাইয়ে দেওয়া। আর তৃতীয় স্টেপটা হচ্ছে এই ইনকামটা যাতে সে প্রত্যেক মাসে পেতে পারে ব্যবস্থাটা করা। তাহলে 1 নম্বর কাজ হলো জয়নিং করানো, 2 নম্বর কাজ হলো তাকে ইনকাম পাইয়ে দেওয়া, 3 নম্বর কাজ হলো ইনকামটা মাসে মাসে পাইয়ে দেওয়া। এখন যে ডিস্ট্রিবিউটরটা প্রত্যেক মাসে অল্প হোক একটা ভালো ইনকাম পাচ্ছে, আপনি তাকে কখনোই নেগেটিভ খুঁজে পাবেন না। আপনার টিমটাকে দীর্ঘমেয়াদী রাখার জন্য এই সিস্টেমটা আপনাকে অলওয়েজ মেনটেন করতে হবে। এই জন্য আপনাকে কিছু স্কিল ডেভেলপ করতে হবে, বিশেষ করে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন, এবিসি রুলস, জুম মিটিং, এগুলিতে অ্যাক্টিভিটিস বাড়াতে হবে। এখন অফলাইন অনলাইন দুইটাই চলবে, অফলাইনে প্রোগ্রাম চলবে, অনলাইনেও চলবে। আপনি নিজেও অনলাইনে এই প্রোগ্রামগুলিকে অ্যারেঞ্জ করাতে পারেন। যেমন ধরেন এক্সাম্পল, আপনার একটা ফ্রেন্ড বাসায়, তাকে আপনি অফিসে আনতে পারছেন না বা তাকে ইনভাইট করে আপনি সেমিনারে আনতে পারছেন না, তাহলে কি করতে পারেন? আপনি তাকে আমাদের ইউটিউব থেকে যে কোনো একটা ওপিপি প্রোগ্রাম,
তাকে আপনি ভিডিও পাঠিয়ে দিতে পারেন, অথবা তার বাসায় যে তার সাথে বসে অনলাইনে বসে একটা ওপিপি দেখতে পারেন। আপনি আমারও অসংখ্য ওপিপি পাবেন আপনার ইউটিউবে, আপনারা সেখান থেকে এস আই মামুন ওপিপি লিখে সার্চ দেন, দিয়ে একটা ওপিপি আপনি আপনার বিশেষ করে যিনি গেস্ট আছেন তাকে দেখান। তো দেখেন অফলাইনে আমরা যখন ওপিপি গুলি করাই তখনই উপস্থিত হইতে হয়, আর অনলাইনের ওপিপি গুলি অলরেডি আমাদের রেকর্ড করা আছে, শুধু ওইগুলিকে ডাউনলোড করে বা নামিয়ে উপস্থিত আপনি যে কোনো সময় দেখাতে পারছেন। কত চমৎকার সুযোগ আমাদের জন্য তৈরি হয়েছে। এখন আপনি কি করতে পারেন, একটা ওপিপি যে কাউকে বসে টেবিলে ভিডিওটা দেখালেন, দেখানোর পরে এবার আপনি তাকে প্রশ্ন করতে পারেন, ভাই কোন পার্টটা আপনার ভালো লেগেছে, তাহলে কোন সিদ্ধান্ত নিয়ে আপনি কাজটা শুরু করবেন, তখন তার সাথে বসে আপনি ক্লোজিংটা দিতে পারলেন। তাহলে এই জিনিসগুলো স্কিল কিন্তু আপনাকে ডেভেলপ করতে হবে, বিশেষ করে ওয়ান টু ওয়ান, হোম পার্টি, ওপিপি, এইভাবে কনফারেন্স, এগুলো কিন্তু আপনার স্কিলটাকে ডেভেলপ করতে হবে। এখন ওয়ান টু ওয়ান কথা বলার জন্য আপনার কিছু প্রিপারেশন আছে, বিশেষ করে যে কাস্টমারের কাছে যাবেন তার ডাটা আপনাকে কালেক্ট করতে হবে, তার সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনি ধরেই নতুন একজন লোককে ইনভাইট করলে ঠিক হবে না, আমরা উল্টো পাল্টা কাজ করি, কাজের মতন যদি কাজ করি তাহলে অল্পতে অনেক কিছু হওয়া পসিবল, আমরা কাজ করি উল্টো পাল্টো, একেবারে আজকে যার সাথে নতুন দেখা তাকে ইনভাইট করে বসে আছি, না ভাই, ফার্স্ট কাজ আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তার সাথে আপনাকে রিলেশন বিল্ড আপ করতে হবে, তার সাথে সম্পর্কটা বাড়াইতে হবে, হা হেলোর মাত্রা বাড়াইতে হবে, তার সম্পর্কে আপনাকে জানতে হবে, তার হ্যাবিট কি, তার হবি কি, তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কি, ফ্যামিলির সিচুয়েশন কি। একটা লোকের পেস্ট কেনার ক্ষমতা নাই, তাকে আপনি বসে ফাইভ স্টারের প্ল্যান দেখাচ্ছেন, আপনার এই শ্রমটাই বৃথা। তার পেস্ট কেনার ক্ষমতা নাই, তাকে আপনি ফাইভ স্টার প্ল্যান কেন দেখাবেন। আবার একটা লোক ফাইভ স্টার হতে পারে, সিক্স স্টার হতে পারে, তাকে আপনি একটা পেস্টের অফার করতেছেন, তাহলেও হবে না। এই জন্য আপনি কোন লোকটাকে কিভাবে ইনভাইট করবেন, কোন সেমিনারটা দেখাবেন, কোন প্ল্যানটা তার সামনে শো করবেন, এটা জানার জন্য তার সম্পর্কে আপনার সম্পর্ক বাড়াইতে হবে, রিলেশন বিল্ড আপ করতে হবে। একসাথে অনেক না করে করার মতন কয়েকটা নিয়ে কাজ করে দেখেন, আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট আসবে। প্রোডাক্ট ডেমনস্ট্রেশন, প্রোডাক্টগুলি কিভাবে কাজ করে সেটা জানাইতে হবে, ব্যবসায়িক প্ল্যানটাকে উপস্থাপিত করতে হবে, কোম্পানি কি সুযোগ দিচ্ছে আপনি ভালো করে খেয়াল করে দেখেন। বর্তমান চাকরির বাজার কঠিন, ব্যবসার বাজার কঠিন, আর সেই সময় টিএনসি চমৎকার ব্যবসার সুযোগটা দিচ্ছে, তাহলে আমরা কেন সেটাকে লুফে নিব না। ব্যবসার সিস্টেমটা কত স্মার্ট, আজকে আমরা যারা টিএনসিতে সময় দিচ্ছি আমরা বুঝতে পারছি যে ব্যবসাটা কত স্মার্ট, স্মার্ট ওয়ার্ক। আজকে আমরা রাস্তাতে হেঁটে গেলে মানুষ আমাদেরকে ফলো করছে, আপনাকে ফলো করছে, তার মানে কয়টা ব্যবসা আছে যেখানে মানুষ আপনাকে ফলো করবে, কয়টা ব্যবসা আছে যে যে মানুষ আপনাকে দেখতে চেয়ার ছেড়ে দাঁড়াবে, কয়টা ব্যবসা আছে বলেন, শরীরটা বুঝতে হবে। ভাই টিএনসি করছেন, টিএনসি করছেন তো ভাই আপনি মরছেন। এখন অনেকে ভয় পাবেন, হাই হাইড আবার কি বললেন, টিএনসি করছি আর মরছি মানে, টিএনসি করছেন তো মরছেন মানে হচ্ছে আপনি আর অন্য কোনো কাজ করে মজা পাবেন না, অন্য কোথাও গেলে কেউ আর আপনাকে সার বলবে না, কেউ আপনাকে চেয়ার ছেড়ে জায়গা দেবে না। আপনি টিএনসি ছেড়ে অন্য কোথাও যেয়ে দেখেন আপনাকে কেউ বলবে না, স্যার আসেন, স্যার বসেন, স্যার উঠেন, সেখানে আপনাকে ওই নাম ধরে ডাকবে, নাম ধরে কথা বলবে। তাহলে আপনাকে ওই জিনিসগুলিকে এভাবে চিন্তা ভাবনা করতে হবে যে আসলে আমরা কিভাবে চাই, কিভাবে করব, ওইটা বুঝে কিন্তু আমরা সেই কাজটা আমাদেরকে করতে হবে, তাতে হবে না। তাহলে আপনি তিন সাথে করছেন, তাহলে এই জায়গাটাতেই আপনি কিন্তু আপনার স্বপ্নগুলিকে এভাবে বাস্তবায়ন করতে পারবেন, সেটাকে আপনি মেনটেন করতে পারবেন, কখনই সেটা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ইনশাআল্লাহ তাআলা মোটামুটি যদি আপনি এখানে সেভাবে সময়টা দিয়ে সামনের দিকে এগিয়ে নিতে পারেন, তাহলে আপনি আপনার স্বপ্নগুলো কিন্তু সুন্দরভাবে বাস্তবায়িত করতে পারবেন। ইনশাআল্লাহ তাহলে এই ওয়ান টু ওয়ান কমিউনিকেশনের জন্য আপনার রিলেশন বিল্ড আপটা করা কিন্তু খুব বেশি প্রয়োজন, আর এই ওয়ান টু ওয়ান কমিউনিকেশন আপনার ব্যবসাটাকে কিন্তু চমৎকার দূরে এগিয়ে দিবে। তো যে কোনো জায়গায় আপনি যখন প্রোডাক্ট ব্যাপারে কথাবার্তা বলবেন বা বিজনেস ব্যাপারে আপনি কথাবার্তা বলবেন, তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে প্রথমত ক্রাইসিস নিয়ে আলাপ আলোচনা করতে হবে। এবার সেটা প্রোডাক্ট নিয়ে কথা বলো, হেলথ ক্রাইসিস নিয়ে কথা বলতে হবে, আবার ইনকাম নিয়ে কথা বলতে গেলেও যখন ব্যবসায়িক প্ল্যান শো করবেন তখন আপনাকে ইকোনমিক্যাল ক্রাইসিস নিয়ে কথা বলতে হবে, আর যখন ক্রাইসিস নিয়ে কথা বলবেন তখনই মানুষ আপনার কাছ থেকে এটা থেকে বাঁচার উপায়টা জানতে চাবে, আর ওই উপায়ে কথা বলতে গেলে আপনি তাকে দিবেন একটা সলিউশন, তার চাহিদাটাকে পূরণ করবেন। আমরা আসলে প্রোডাক্ট সেল করি না, আমরা মানুষকে ব্যবসায়িক প্ল্যান শো করি না, আমরা আসলে কি করি, আমরা মানুষের কাছে প্রয়োজনটাকে সেল করি। প্রয়োজন, এই পৃথিবীতে মানুষ কি করেন, এই পৃথিবীতে মানুষ একে অপরের কাছে প্রয়োজনটাকে আদান প্রদান করেন, প্রয়োজনকে আদান প্রদান করেন, আর এটাই হচ্ছে সেল। আপনি বাজারে গেলেন,
আলু কিনতে গেলেন, একজনের কাছে আছে আলু, আপনার কাছে আছে টাকা, একজনের কাছে আছে আলু, আপনার কাছে আছে টাকা, এখন আপনার প্রয়োজন আলু আর ওই লোকের প্রয়োজন টাকা, তো দুজন দুজনের কাছে প্রয়োজনটাকে বিনিময় করে, সে বলতেছে ভাই আমার তো আলু প্রয়োজন, আমাকে আলু দাও, তোমার তো টাকা প্রয়োজন, তুমি টাকা নাও। একইভাবে আপনি কখনো সিএনজি দিয়ে বা অটো দিয়ে এখানে সেখানে যাবেন বা বাসে করে যাবেন, তাহলে কিছু লোকের কাছে আছে বাস আর আপনার কাছে আছে টাকা, এখন আপনার দরকার হচ্ছে বাস, যে আমি এখান থেকে ওখানে যাব, আমার সিএনজি দরকার, আমি এখান থেকে ওখানে যাব, আর ওই লোকের কাছে আছে সিএনজি, তাহলে আপনাকে কি বললেন ভাই আধা ঘন্টার জন্য তুমি আমাকে সিএনজিটা দাও, তুমি আমার কাছ থেকে টাকা নাও। তাহলে আমরা কি করছি, আদান প্রদান করছি মানুষের প্রয়োজন, যখন একটা মানুষের সামনে তার প্রয়োজনটাকে উপস্থাপিত করবেন আর সেটাকে সমাধান করার জন্য আপনি বুঝিয়ে বলবেন, তাহলে আপনি সুন্দরভাবে কিন্তু সেটাকে প্রকাশ করতে পারবেন, সুন্দর সেটাকে উপস্থাপিত করে সেটাকে ক্লিন করে ফেলতে পারবেন। এখন এই জিনিসগুলি আপনি ক্লিন করতে পারলে যথেষ্ট সাহায্য করবে, চমৎকার কাজ। তাহলে আপনি কি করছেন, আপনি আপনার প্রয়োজনটাকে মিট করছেন, আপনি আপনার প্রয়োজনটাকে মিটিয়ে দিচ্ছেন, প্রয়োজনটাকে সেভাবে উপস্থাপিত করছেন, সেইভাবেই আপনি এই চমৎকার প্ল্যানটা অনুযায়ী কিন্তু কাজগুলি করতে পারবেন। এই জন্য আমি বলবো যে আপনি আপনার প্রয়োজনটাকে উপস্থাপিত করবেন আর সেটাকে সলভেন্টের সমাধানটা দিবেন, দেন এই কাজগুলি করতে গেলে আমরা আমাদের এবিসি রুলসটাকে মেনটেন করে কাজ করব। এবিসি রুলস মেনটেন করে যখন আমরা কাজ করব, তখন আমাদের কাজগুলি সুন্দর গুছালো হবে। আমরা অনেকে আছি কিভাবে কথা বলতে হবে, কিভাবে সিনিয়রের সামনে একটা গেস্টকে আনতে হবে সেটা বুঝি না, আর এটাকে বোঝানোর জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের এই এবিসি রুলসটা খুব বেশি জানা প্রয়োজন। এখানে তিনটা ক্যারেক্টার আছে, অ্যাডভাইজার, ভিজ এবং কাস্টমার, এই তিনটা ক্যারেক্টারকে মেনটেন করে কিন্তু কাজগুলি করতে হয়। এই এবিসি রুলসটা আপনি প্রত্যেকটা সেক্টরে কাজে লাগাতে পারবেন। এখন এই এতে অ্যাডভাইজার, অ্যাডভাইজারটা কারা, অ্যাডভাইজার হচ্ছেন সিনিয়র লিডার আছেন যিনি প্রোফাইল কোম্পানির ওপিপি, আপনি যার কাছ থেকে শক্তিকে ধার নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে আপনার অ্যাডভাইজার, আর ব্রিজ হচ্ছেন আপনি, আর কাস্টমার হচ্ছে আপনার নিউ গেস্ট। যখন এই তিনটা কম্বিনেশন খুব সুন্দর হবে, চমৎকার হবে, তখন মিটিংটাও খুবই সুন্দর হবে। তো সেই ক্ষেত্রে এবিসি রুলসটা ও আপনাকে স্কিলকে ডেভেলপ করতে হবে। দেন আছে হোম পার্টি, আপনি তিনজন চারজন পাঁচজনকে সুন্দর হোম পার্টি করতে পারেন, ঘরে বসে হোক, রেস্টুরেন্টে হোক, একটা অফিসে হোক, পাঁচজনকে বসিয়ে পুরো প্ল্যানটাকে আপনি উপস্থাপিত করে সেভাবে কিন্তু কথাগুলি অনুযায়ী আপনি কিন্তু কাজ করতে পারেন। এই চমৎকার হোম পার্টিটা সম্পর্কে আমাদেরকে খুব ভালো ধারণা নিতে হবে। তা আমি আপনাদেরকে বলবো যে আসলে মূল বেসিক গুলো আমাদেরকে জানতে হবে, যে আসলে আমি কি করছি, কেন করছি। এই দুইটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে ইনশাল্লাহ তাহলে আপনার সকল কাজগুলি কিন্তু খুব সুন্দরভাবে আপনি উপস্থাপিত করতে পারবেন, আর সেই হোম পার্টি গুলি মেনটেন করেই যখন আপনি সামনের দিকে এগিয়ে যাবেন আপনার স্বপ্নগুলিকে আপনি সেভাবে বাস্তবায়িত করতে পারবেন। তো বর্তমানে আমাদের বেশ কিছু আপগ্রেড ইনসেন্টিভ প্রমোশন চলতেছে, আপনারা সেটা জানেন, তারপরে একটু মনে করিয়ে দিচ্ছি। বিশেষ করে যারা এই মাসে নতুন জয়েন করেছেন তারা যদি এই মাসেই আলহামদুলিল্লাহ ডিরেক্টলি $1200 দিয়ে ফাইভ স্টার হতে পারেন, সেটা হতে পারে এক আইডিতে, হতে পারে পুরো টিম মিলে এই মাসে জয়েন করে এই মাসে ফাইভ স্টার হয়ে গেছে, যদি এরকম হয় তাহলে কোম্পানি আপনাকে বলছে, আর চমৎকার প্রোডাক্ট ভাউচার আপনাকে দিবে 17,200 টাকার। আপনি 17,200 টাকার প্রোডাক্ট সম্পূর্ণ ফ্রি পাবেন। কি প্রোডাক্ট? ইকুইপমেন্ট আইটেম ছাড়া ব্যবহারযোগ্য সকল আইটেমের পণ্য আপনি বাছাই করে নিতে পারবেন, যেটা খুশি। তাহলে এই চমৎকার অফার কোম্পানি আমাদের জন্য রেখেছে। যিনি এই মাসে জয়েন করবেন তিনি যদি আগামী 3 মাসের মতো 6 স্টার হন, অথবা যিনি গত মাসে জয়েন করেছিলেন তিনি যদি আগামী 2 মাসের মধ্যে 6 স্টার হন, তাহলে কোম্পানি বলেছে আপনার জন্য চমৎকার ভাবে 17,200 টাকার একটা ক্যাশ রিওয়ার্ড রেখেছে। 5 স্টার হলে পাবেন প্রোডাক্ট ভাউচার, আর 6 স্টার হলে পাবেন ক্যাশ রিওয়ার্ড। একইভাবে যিনি 4 মাসের মধ্যে 7 স্টার র্যাঙ্ক কমপ্লিট করতে পারবেন, যিনি এই মাসে জয়েন করেছেন তার জন্য সামনে 4 মাস, যিনি গত মাসে জয়েন করেছেন তিনি গত মাস সহ 4 মাস। এইভাবে 4 মাসের মধ্যে যে ব্যক্তিটা 7 স্টার র্যাঙ্ক অর্জন করবে তার জন্য কোম্পানি ক্যাশ রিওয়ার্ডের ব্যবস্থা করেছেন প্রায় 43,000 টাকা। একইভাবে আগামী 12 মাসের মধ্যে যেই ব্যক্তি তার 8 স্টার র্যাঙ্কটাকে কমপ্লিট করতে পারবে তার জন্য কোম্পানি চমৎকার একটা ক্যাশ রিওয়ার্ড রেখেছেন, 86,000 টাকা ক্যাশ। চমৎকার এই অফারটা আমরা এখান থেকে নিতে পারি। তাহলে এই চমৎকার অফার গুলি যখন আপনি প্রতিনিয়ত নিয়ে কাজ করবেন, কোম্পানি আমাকে আপনাকে দিচ্ছে সুযোগ, অপরচুনিটি, এই অপরচুনিটি গুলো আমাদের মিস করা ঠিক হবে না। আমরা এই অপরচুনিটি গুলি খুব দ্রুত কালেক্ট করার চেষ্টা করব। আপনি আপনার টিমে যত বেশি অপরচুনিটি পাইয়ে দিবেন তত বেশি আপনার র্যাঙ্ক উপর দিকে আপডেট হবে, এবং আপনার সেই প্রথমত যে কথাটা বলেছিলাম যে স্বপ্নের র্যাঙ্ক আমার সোনালী সিংহ গোল্ড লায়ন, সেটা আপনার হওয়াটা খুব সহজ হবে। আজকে আপনি এখন থেকে টার্গেট করেন যে আগামী 12 মাসের মধ্যে আমার চারদিক থেকে 4টা ব্যক্তিকে আমি 8 স্টারের রিওয়ার্ডটা পাইয়ে দিব, তাহলে 4 দিকে 4টা 8 স্টার হওয়া মানে আপনার র্যাঙ্ক কিন্তু ভাই গোল্ড লায়ন। খুব ইজিলি সেটাকে নিতে পারেন, ভাবতে পারেন, জানতে পারেন। তো ইনশাল্লাহ তাহলে আমি বলবো যে এই যে ধারণাগুলি আপনাদেরকে আমি দিয়েছি, আমিও প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, যে ধারণাগুলি দিয়েছি এই ধারণাগুলি একটু ভালো করে যদি আপনি মেনটেন করতে পারেন ইনশাল্লাহ তাহলে
আপনার টোটাল টিমের কার্যক্রমটাকে আপনি সেভাবে উপস্থাপিত করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। সেটা আপনার জন্য সুযোগ, আপনি সেই সুযোগগুলিকে উপস্থাপিত করতে পারেন। তাহলে সেই ক্ষেত্রে আপনাদের প্রত্যেককে আমি অনুরোধ জানাবো, যারাই ফেসবুক লাইভে আছেন, যারাই জুমে আছেন, আপনি আজকে এখান থেকে যদি একটা কথাও নিতে পারেন, এই কথাটাকে আজকে থেকে কাজে লাগান। একটা মানুষ পুরো ট্রেনিংটা নিতে পারে না ভাই, পুরো ট্রেনিং থেকে তার যে কোনো একটা দুইটা কথা তার দেমাগে যদি সেট হয়ে যায়, আলহামদুলিল্লাহ তাকে আর থামাতে পারবে না। আমি বলবো যে ইনশাআল্লাহ তাআলা আপনি কেন টিএনসি করছেন এটাকে শিওর হন, এই কেনটা যদি আপনি শিওর হতে পারেন তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনি আপনাকে সামনের দিকে চমৎকার ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো ইনশাআল্লাহ তাআলা মাঝখানে যে বিঘ্নটা ঘটেছে সেজন্য আমি দুঃখ প্রকাশ করে আবারও আপনাদেরকে বলছি যে ইনশাআল্লাহ যা যেটুকু জেনেছেন এটুকু কাজে লাগানোর চেষ্টা করেন। আর ইনশাআল্লাহ তাআলা এরকম যখনই আপনারা প্রোগ্রামগুলির কথা শুনবেন সম্পূর্ণভাবে মনোযোগের সাথে পুরো টিম নিয়ে বসার চেষ্টা করবেন। তো এইভাবে যারা বসেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। বেটার টিএনস বেটার লাইফ। আসসালামু আলাইকুম।